চোখ রাখবো যে খবরে উত্তর চব্বিশ পরগনার টিটাকর স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা। এর জেরে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি কারণে ট্রেন চলাচল ব্যাহত এবং স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগতে পারে বলে জানা যায়? স্বাভাবিক হতে বেশ কিছু ঘড়ি যাবে, যেটা আমরা জানতে পারছি স্টেশন সূত্রে, যে বিভিন্ন স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে সেখানে ঘোষণা চলছে যে সকাল থেকে সাড়ে দশটা থেকে টিটাগড় স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা ত্রুটি দেখা যায়। আজ এবং ডাউন লাইনে টটলে শহরতলি বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যেগুলি যাওয়া যায় প্রতিদিন লক্ষ লক্ষ মুক্তিযাত্রী শহরতলি বিভিন্ন স্টেশন থেকে তারা কার্যক্রমে যান এবং সিগন্যাল ব্যবস্থা ত্রুটি হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং তার ফলে সমস্যা পড়েছেন মুক্তিযাত্রীরা। ধন্যবাদ।